মূর্তি পে এবার সবাই লাফিং ক্লাবে যাবি। হ্যাপি বিজয়া সুমিত। আরে আরে ফোন টু হ্যাপি বিজয়া কি রে, তুই আবার কত তোর ট্যান্স হলি? আরে বাবা এখন সব ইংলিশ মিডিয়ামের যুগ, ওসব শুভ টুভ চলে না। কি বলছিস কি রে? আরে হ্যাঁ কি চলে কি আয় কোলাগুলিটা সেরে। আরে মেয়েদের সঙ্গে ছাড়া আমি কোলাগুলি করছি না, আর তাছাড়া আজকাল কেউ কোলাগুলি করে না, সবাই এখন হাগিং এর যুগে আছে, মানে হাগস করছে প্রত্যেকে প্রত্যেককে। ছি 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 কি ভাষা! না না আমি যে পটি করার কথা বলছি না, মানে কোলাকুলি মানে হাগ করছি। যাকে খুব হয়েছে যাকে, জঘন্য হয়ে গেবে। অফিসে ফেরার পর থেকে এমন সব শুরু করলি না, পুরো মাথাটাই কেমন। যাকে যাক, আমি যে কথাটা বলছিলাম, হ্যাঁ বিয়া দশমীতে এবার পাড়ায় বুঝলে, হ্যাঁ একখানা এমন পালা করেছি না, হ্যাঁ পুরো হিট পুরো একদম কাঁপিয়ে দিয়েছি। পালাটার নাম কি? পালাটার নাম হচ্ছে ত্রিফলা তরমুজ। এমন পাঠ করেছি না, সারা পাড়ায় একেবারে একদম পুরো সুপার হিট মাই। ফালতু কথা কেন বলছিস? সত্যি বলছি মারি, একখানা ওই মৃত্যু বিশ্ব বুঝলি তো, এমন ন্যাচারাল অ্যাক্টিং করছে আমার সমস্ত সবাই মিলে কান্নায় ভ্যাঁ ভ্যাঁ করে, পরিস্থিতি একদম সেই কি অবস্থা। ধুস এ তো কিছুই না, কিছুই না। তুই পারবি এরকম অভিনয় করতে? আমি একবার অভিনয় করেছিলাম জানিস, পাড়ার লোক তো কাঁদলোই, উপরন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির লোক আমার বউকে জীবন বিমার টাকাটা পর্যন্ত দিয়ে চলে গেল। কি বলছিস ভাই, তোর তো হেভি বুদ্ধি। আরে বাবা এই তো কালকে রাত্রির বাড়িতে গেলাম, গিয়ে বউ কি রাগারাগি কি কান্নাকাটি করলো, তোকে কি বলবো। কেন রে কি হয়েছে? আমরা একটা নতুন ড্রাইভার রেখেছি, হ্যাঁ ওই ড্রাইভার কালকে বউকে নিয়ে শপিং এ বেরিয়ে। কোনো অসভ্যতা করেছিল? না না, যার চোখ ঠিক আছে মানে একটু ভালো মতো দেখতে পায়, সে আমার বউয়ের সাথে কোনো রকম অসভ্যতা আমি করি। তাহলে বউ বললো জানো ড্রাইভারটা কত জোরে গাড়ি চালায়, এমন জোরে গাড়ি চালাচ্ছিল কোনো সিগন্যাল মানলো না, এগিয়ে চলে গেলো তারপরে লরির সামনে পড়ে যাচ্ছিল, আর টু হলে লরিটা নাকি ধাক্কা মেরে দিই। বলিস কি? হ্যাঁ বউ বললো ওকে ছাড়ি দাও, তোমার ড্রাইভার তোমাকে প্রায় মেরে ফেলছিল। তারপর কি করলি, ড্রাইভারটাকে ছাড়ি দিলি? পাগল নাকি? আমি বললাম বউকে ওর উপরে আস্থা রাখো, ও একবার সুযোগ মিস করেছে, নেক্সট টাইম আর করবে না, ঠিক যা করার করে দেবে। তোর বউ কি বললো? তা শুনি আমার বউ, যাকে যাক সেসব কথা ছেড়ে দে, আমি বাড়ির কথা বলতে গিয়ে না মনটা খারাপ হয়ে গেল। কেন রে কি হলো? আমার ছোট বোনটা দেখে শুনে বিয়ে দিলাম, কিন্তু কিন্তু কোনো গন্ডগোল? আরে না রে গন্ডগোল সেরকম না, আসলে আমার বোনের বরটা মদ খেতেও শিখেনি, জুয়া খেলতেও শিখেনি, কিচ্ছু জানে না। এটা কি বলছিস তুই বল্টু? হ্যাঁ ওরকম একটা আজকালকার দিনে আমার ছেলে পাওয়া যায় যে মদ খায় না জুয়া খেলে না, তো দারুণ ছেলে। কে বলেছে ও মদ খায় না জুয়া খেলে না? আমি তো সে কথা বলিনি, আসলে কতটা মদ খেলেও সহ্য হয় আর জুয়াই বা কীভাবে খেলে সেটা সে জানে না। আর তোর তো তবু এই অবস্থা, এদিকে আমার ভাইয়ের অবস্থাটা খুব কেলোর কীর্তি। হ্যাঁ কী হয়েছে? আর বলিস না, মানে আমার ভাইটা তো এই দেখে শুনে একটা সুন্দরী মতো বড় লোকের মেয়েকে বিয়ে করেছিল, তারপরে এই খেলো। কী খেলো? আরে খেলো মানে কী বলবো তোকে, আরে বউটা ভয়ঙ্কর খরচে বুঝেছিস তো, কিছুতেই মানে টাকা পয়সার মূল্য বোঝে না। আমার ভাই কী করলো, একটা ব্যবস্থা করেছে, একটা লক্ষ্মীর ভাঁড় এনে দিয়ে বললো দেখো আমি তোমাকে যখন যখন একটি করে চুমু খাবো তুমি আমি একটি করে পাঁচ টাকার কয়েন তার মধ্যে গুঁজে দেবো, ঠিক আছে? এটা চলছিল বুঝলি তো, এই সিস্টেমটা কীরকম সিস্টেম বল। খুব ভালো সিস্টেম, এটা সেভিংসের জন্য খুব ভালো ভালো সিস্টেম কিনা বল। কিন্তু এখানে একটা কিন্তু আছে জানিস তো, এই মাস দুয়েক বাদে আমার ভাই সেই ভাঁড়টা ভেঙে দেখে কি ভেতরে পাঁচ টাকার কয়েন তো রয়েইছে, তার সাথে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা সেসবও রয়েছে। আমার ভাই খুব খুশি হয়েছে, বললো এক বউটা বোধ হয় শুধরে গেছে, বউকে বললো বাহ সত্যি তুমি তো দারুণ কাজ করেছো, হ্যাঁ পাঁচ টাকার কয়েন সেখান থেকে দেখছি তুমি দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এসবও জমাচ্ছ, সাংঘাতিক ব্যাপার। বউ কি বললো জানিস? কি বললো? বউ বললো সবাই তো তোমার মতো কিপ্টে নয়। হ্যাঁ